আগে ছেড়ে দিন ভৈরবী, দয়া করে আমার কথাটা শুনুন, ভুল করছেন। কাল চক্রটা এনার কাছে কি করে এলো? আমাকে অরুণের রূপে বদলে দাও তুমি। তোকে কেন বন্দি করেছি সেটা তুই জিজ্ঞেস করলি না? তোর রূপ ধারণ করে এখন আমি মহলে গিয়ে থাকবো, সেই জন্যই তোকে এখানে বন্দি করে রাখছি। আমার রূপ ধারণ করে আপনি মহলে কেন যেতে চান? ওখানে গিয়ে করবেনটা কি? কারণটা জেনে তোর কি লাভ হবে? আমার কাজ শেষ হওয়া অবধি তুই এখানেই থাকবি। আমাকে ছেড়ে দিন ভৈরবী, আমার বাবা জানতে পারলে কিন্তু মোটেই আপনাকে ছাড়বে না। তোর রূপ যে ধারণ করেছি সেটা জানতে পারলে তো বিপদ হবে, যাতে কেউ জানতে না পারে সেটা আমি বুঝে নেব। চললাম রে। ভৈরবী আপনি আমাকে এখানে ছেড়ে যাবেন না, আমার কথা শুনুন ভৈরবী, আমাকে এখানে ছেড়ে যাবেন না ভৈরবী। গঙ্গাও নেই অরুণও নেই, রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, এইটাই ভালো। এদিকে দাও। অফিসে গেল আর এত তাড়াতাড়ি চলে এলো। কি হলো ওর? ওকে দেখে কিরকম একটা লাগছে আমার। কি কপাল, প্ল্যান করার আগেই চলে এলো। উঠে দাঁড়াও। অরুণ এসো, আমি তো ভাবলাম তুমি আর বাড়িতেই ফিরবে না, আউট হাউসেই বরাবরের জন্যই থেকে যাবে। বাড়িতে যখন চলে এসেছে আমরা খুব খুশি হয়েছি। এই যে অরুণ, মাথা ঠান্ডা করে যে বাড়িতে ফিরে এসেছো এইটাই যথেষ্ট। ও, তার মানে অরুণ রাগ করে আউট হাউসে থাকছিল। জানো তো অরুণ, তোমার রাগ হওয়াটা স্বাভাবিক ছিল, ওই মাধবী তুমি যাতে বাড়িতে না থাকতে পারো তার জন্য কত চেষ্টা করলো। কিন্তু কি করবে বলো, তোমার বাবা ওনাকে ছাড়তেই চায় না। আমার মনে হয় এই সমস্যাটা একটু একটু করে ঠিক করতে হবে। ও, এত সব সমস্যা আছে নাকি? কি অরুণ, চুপ করে দাঁড়িয়ে আছো যে? তোমার বাবার উপর রাগ এখনো কমেনি? যা হয়ে গেছে তার ব্যাপারে আর কথা বাড়িও না। সমস্যাটা আমার আর আমার বাবার মধ্যে, সেই সমস্যা কি করে ঠিক করতে হবে আমি বুঝে নেব। ওহো, তুমি যা বললে সেটাই করো মাধবী।
কি হবে কে জানে। কি জানি। অরুণ, তুই যে আবার মন পাল্টে নিয়ে মহলে ফিরে এসেছিস সেটা দেখে খুব ভালো লাগছে। কি রাজশেখর, আপনার ছেলের এরকম অদ্ভুত আচরণ? হ্যাঁ মাধবী, আজকাল কথায় কথায় ও খুব রেগে যাচ্ছে। ওকে যে কি করে পাল্টাবো ঠিক বুঝতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না, ও আগে যেমন ছিল তেমনই থাকবে। শুধু আপনাকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। চলুন যাও যাক। এসো মা গঙ্গা। অরুণ এক্ষুনি ভেতরে গেল, এরপরে ওর ভালো খারাপ সব তোমাকেই দেখতে হবে মা। হ্যাঁ বাবা। এসো এসো। কাকে খুঁজছো? অরুণ শান্ত হয়ে বাড়িতে ফিরে এসেছে, রাগ করেছিল, একটু বোঝাও গিয়ে। বুঝলেন, আমি এখানে পা রাখতে না রাখতেই বর বউ এক হয়ে গেল। এই বাড়ির ব্যাপারে তুই কিচ্ছু জানিস না, দশটা মিনিট দেখতে থাক, কেমন বাইরে বেরিয়ে এসে দেখ, কোথাও কোনো কাজ নেই, যা যা। আমিও তাহলে যাই। অরুণের রূপ ধরে এই বাড়ির ভেতরে আমি চলে এসেছি। মাধবী আমার বোনের আত্মাটা ঠিক কোথায় লুকিয়ে রেখেছে যে কোনোভাবে আমি খুঁজে বার করবই। এত তাড়াতাড়ি তোমার রাগ কমে যাবে আর তুমি এ বাড়িতে ফিরে আসবে আমি ভাবিও নি। তুমি যে সবকিছু ভুলে গিয়ে আবার এখানে ফিরে এসেছ তার জন্য আমি খুব খুশি হয়েছি। গঙ্গা, আহারে অরুণ, কেন এইভাবে গঙ্গার উপরে রাগ দেখাচ্ছিস? হ্যাঁ, তোর যদি ভালো না লাগে তোকে আউট হাউসে থাকতে বলেছিলাম না, হঠাৎ করে তুই এই মহলে ফিরে এসে গঙ্গার উপরে রাগ দেখাচ্ছিস, কি হয়েছে কি তোর? আয় গঙ্গা একদিকে আয়, আয় অরুণ, আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি আর তুই মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছিস। স্বামী স্ত্রীর মধ্যে হাজারটা ঝামেলা হয়, আপনি এর মধ্যে পড়বেন না। হয়েছে তোমার বড়দের সাথে এভাবে কথা বলছো তুমি? কি হয়েছে কি তোমার? গঙ্গা, ও ঠিকই বলেছে, আমি তোদের মাঝখানে এসে ভুল করেছি, আমি যাচ্ছি। পিসিমা,
রণগঙ্গা। আমার অফিসের প্রচুর টেনশন থাকে, সর্বক্ষণ আমি একইভাবে থাকতে পারবো না। কথাটা নিজের মাথায় রেখো। কেউ আছে এখানে? হ্যালো, কেউ কি আছে আশেপাশে? ভৈরবী আমার রূপ ধরে মহলে গিয়ে ঢুকেছে, কি করতে চায় ও আর কেনই বা গেছে বুঝতে পারছি না। কিন্তু ও কিছু করার আগে আমাকে যে করে হোক এখান থেকে বেরোতে হবে। কিন্তু কি করে বেরোবো বুঝতে পারছি না, কি করি? এরপর তোমার কি প্ল্যান মাধবী? যদি ভৈরবী এরপরে কি করতে চলেছে সেটা জানতে পারতাম তাহলে আমাদের কাজের সুবিধা হতো। ওই ভৈরবী আমাকে একটা চ্যালেঞ্জ করে গেছে, কিন্তু ও এরপর কি করবে আমি জানি না। ভৈরবী কালচক্র পাওয়ার খুশিতে হয়তো আমাদের কাছে আর আসেনি। না রাজশেখর, ও চুপ করে থাকার মানুষ নয়, কোনো না কোনো ভাবে ও আমাদের উপরে ঠিক নজর রাখছে। ওই ভৈরবী যা ইচ্ছা করুক কিন্তু আমার থেকে বাঁচতে পারবে না। আমি তো তোর চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছি মাধবী, তুই আমার বোনের আত্মাকে যেখানেই লুকিয়ে থাকিস না কেন, আমি ওকে এখান থেকে নিয়ে যাবই। মণিবাবণী, এই আস্তে করে মাখা। দিদি চুপ করে থাকো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। বাবা ব্যথা হচ্ছে তো। ব্যথা হলে তোমারই কষ্ট হবে, এইভাবে মেসেজ করলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে কর। কি গো দিদি, কি এত চিন্তা করছো তুমি? ও একটু নিশ্চিন্তে থাকবে বলে আমার ঘরে এসে বসে আছে, ওকে তুই আর এইসব বলিস না। দিদি চোখের সামনে যদি কেউ মাথা হাত দিয়ে বসে থাকে তাহলে কি করে চুপ করে থাকবো বলো? তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। আরে বলেই দেখো না, হয়তো সব ঠিক হয়ে যাবে। এই তুই নিজেকে খুব বুদ্ধিমান মনে করিস? ঠিক আছে বল কি করা যায়। ওইটাই তো, জেনে নিলেই হলো। বুঝতে পেরেছি, আমি এক্ষুনি বাজারে গিয়ে একটা দেশি মুরগি নিয়ে আসছি।
দেশি মুরগির সাথে ওর কষ্টের আবার কি সম্পর্ক? বর বউ ঝগড়া করলে একটা দেশি মুরগি এনে যদি বউ নিজের হাতে রান্না করে বরকে খাওয়ায়, তাহলে বর বউয়ের ভাব হয়ে যায়। এইটা আবার কোনো উপায় হলো? দিদি তুমি একটু চুপ করো তো। আমি রান্না করলে কিচ্ছু হবে না, তুমি যদি রান্না করে খাওয়াও তাহলে ফলটা বুঝবে। গঙ্গা দিদি, আমি যেটা বলছি সেইটা তুমি যদি করো, তাহলে তোমার বর গঙ্গা গঙ্গা করে তোমার পেছনে দৌড়াবে। তোর দুঃখ দুঃখ মুখে হাসি ফুটিয়ে দিল তো। হ্যাঁ, তোমরা এইরকম হাসতে থাকো আর আমি গিয়ে একটা ভালো দেখে দেশি মুরগি নিয়ে আসি। গঙ্গা, এখন তো মনে হচ্ছে ও মুরগি রান্না করে তোদের সমস্যাটা ঠিক করে দেবে। যাই হোক, তোকে আর অরুণকে হাসি খুশি দেখলে আমার বেশ ভালো লাগে। নাও দিদি, সব ঠিক আছে তো দিদি? ঈশ্বরে, ওই মুরগির মাংসের গন্ধ এখনো আমার নাকে লেগে আছে। আমার এই রকম মনে হচ্ছে, আর তুই একটা হ্যাংলা, তোর কিছুই মনে হচ্ছে না? আর আজকে আবার খাবারের গল্প। খাবার দেখতে থাকো, সব শেষ করে দেব। ঠিক আছে, এইটা গঙ্গা খাবার দাও। এক মিনিট, আসলে এইসব রান্না আমি আজকে নিজের হাতে অরুণের জন্য বানিয়েছি। ও খেতে বসার পর আপনারা বসুন। ও, আরে হাঁ করে দেখছিস কেন? অনেক দিন পর অরুণ মাথা ঠান্ডা করে বাড়ির ভেতরে এসেছে। ওনাকে ভালো করে রাখবে বলে গঙ্গা নিজে এগুলো বানিয়েছে, সেটা ভালোই তো। প্রথমে ওরা খেয়ে নিক, পরে আমরা খেলেই হলো। চ, ঠিক আছে গঙ্গা, তাহলে আমি পরেই খাবো। আমার জন্য কিন্তু লেগ পিসটা অবশ্যই রেখো। আরে চল রে ভাই, সব সময় খাবো খাবো। গঙ্গা দিদি, এই মুরগি রান্নার গন্ধ সবাইকে ডেকে আনার আগে তুমি আগে গিয়ে তোমার বরকে ডেকে আনো। ঠিক আছে, যাও তাড়াতাড়ি। ওম কালী, মহাকালী, মহাকালী, ওম কালী, 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 মহাকালী। পিসিমা। কিরে গঙ্গা, অরুণ খাবার খেলো? অরুণের মাথাটা ঠান্ডা হয়েছে? তোদের মধ্যে ঝগড়া মিটে গেছে? পিসিমা, আপনি আমার সাথে আসুন। কি হলো গঙ্গা, কি হয়েছে সেটা তো বলবি। আসুন না বলছি। আরে কি হয়েছে, কি হয়েছে বল না মা। আরে তুই আমাকে এভাবে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছিস? চলো নিজে চোখে দেখবেন। আরে কিছু তো বলবি। আরে কি তখন থেকে গিয়ে দেখবেন, গিয়ে দেখবেন বলছিস? গঙ্গা, এই কি হলো রে তোর? ইশিমা, অমন করে কি দেখছিস? ওই কি ভাবছিস তুই?
ও, অরুণ ধুতি পরেছে এইটা বলছিস তো? আরে ওর মন চাইলে ও মাঝে মাঝে এরকম পরে থাকে। আমি বরং ওকে খেতে ডাকি, তুই ওকে নিয়ে আয়। অরুণ, গঙ্গা নিজের হাতে তোর জন্য স্পেশাল ভাবে সারাদিন ধরে রান্না করেছে, তুই আয় খাবি আয়। ও ঠিক আছে পিসি। গঙ্গা ওকে নিয়ে আয় মা। গঙ্গা, তুমি নিজে না এসে ওনাকে নিয়ে এলেন আমাকে ডাকতে? পিসিমা ভালোবেসে ডেকেছেন, তুমি চলো খেতে বসবে, চলো যাও। তোমার জন্য আজ আমি নিজের হাতে মাংস রান্না করেছি। তুমি তো চিকেন ভালোবাসো তাই না? তোমার যদি চিকেন ভালো লাগে তাহলে নিজের রান্না করা এই চিকেন খেয়ে তুমি নিজেই মরো। আর তাছাড়া আমার অপছন্দের খাবার বানানোর সাহস তোমায় কে দিল? দিদি, কি হচ্ছে সব? তোর কোথাও লাগেনি তো মা? কি দিদি, কি হয়েছে? রাজশেখর, এ কি ভেবেছটা কি? ওর জন্য গঙ্গা আজকে দেশি মুরগি আনিয়ে রান্না করলো, কার কাছে জিজ্ঞাসা করে এই রান্নাটা করেছে বলে খাবারটা ছুঁড়ে ফেলে দিল। বেচারা গঙ্গা কত দুঃখ পেল। ওর হাবভাব আমার মোটেও ভালো লাগছে না। এখন তো আমার সন্দেহ হচ্ছে ও আমাদের অরুণ কিনা। রাজশেখর, এই বাড়িতে কি কেউ নেই ওকে কিছু বলবে? হ্যাঁ রে, আমি না জেনে জিজ্ঞাসা করছি, তুই কি রে? তুই যেন কোনোদিন মাংস খাস না এরকম একটা হাবভাব করছিস। তুই কবে থেকে মাংস খাওয়া ছাড়লি? অরুণ মন্দিরে পদযাত্রা থেকে ফেরার পরে হয়তো মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমি মন্দির থেকে ফেরার পর থেকে ননভেজ খাচ্ছি না। এই বিষয়ে তুই কি গঙ্গাকে একবারও বলেছিস? তুই বললে তো ও জানতে পারবে। সব কিছু বলা যায় না, ও কি কিছুই বুঝতে পারে না? দিনে দিনে এই বাড়ির কেউই আমায় বুঝতে চেষ্টা করছে না। গঙ্গা, গঙ্গা, Thank you.
কবিতা ডাকছে মনে হচ্ছে। কি হলো এটা? কবিতা কিছু একটা বলতে এসেছে মনে হলো, কিন্তু আমি তো সেটা জানতে পারলাম না। ওম কালী মহাকালী, ওম কালী মহাকালী। আমার বোনকে আমি কিছু হতে দেব না। হ্যাঁ, আওয়াজটা তো বাইরে থেকে আসছে। দিদি, 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 দিদি। আগেও বারণ করেছি না এখানে আসতে, কেন এখানে এসেছো তুমি? আমার কিন্তু তোমার চালচলন একদম ঠিক লাগছে না। তুমি চলো এখান থেকে, চলো বললাম তো। এরকম চুপ করে বসে আছিস কেন? সন্ধ্যাকে নিয়ে কোথাও ঘুরে এলে পারতিস তো। ঘুরতে গিয়ে কি লাভ হবে বাবা? এখনো সন্ধ্যার বাবা মা রাজি তো হলো না বাবা। দেখো বাবা, সন্ধ্যার বাবা মা যদি রাজি না হয় তাহলে আমি এই বিয়ে করব না, ব্যাস। বেকার বেকার এখানে ওখানে ঘুরতে যাওয়ার কথা বলো না আমায়। এই কিরণ, তোর মতো ছেলে পেয়ে আমার গর্ববোধ হয়। তুই যাকে ভালোবাসিস তার বাবা মায়ের অনুমতি না নিয়ে তুই বিয়ে করবি না বলে খুব ভালো করেছিস। তুই আমার গর্ব রে। ওর বাবা মায়ের মত নিয়ে বিয়েটা হলে তবে তো ওরা সম্পত্তিটা ছেলের নামে দেবে। হ্যাঁ মা, বিয়েটা যদি আমি তাড়াহুড়ো করে ফেলি তারপর সন্ধ্যার দায়িত্ব পুরোটাই আমাকে নিতে হবে। তারপরে তো আমাকেই ভরণ প্রশনের দায়িত্ব নিতে হবে। ওই জন্যই তো ওর বাবা মা রাজি হচ্ছে না বিয়ে দেওয়ার জন্য। তোদেরকে কিছুতেই বোঝানো যাবে না। আচ্ছা এটা বল, তোরা কেবল শুধু নিজের কথাই ভাবছিস কেন? ওই সন্ধ্যা ওর বাবা মাকে জিজ্ঞেস করেছে কিনা একবারও ওর কাছে জানতে চেয়েছিস? জানি না মা। এই কথা বললে কি করে তোদের দুজনের বিয়ে হবে? হ্যাঁ, আমরা গিয়ে সন্ধ্যার সঙ্গে কথাবার্তা শুরু করব, তারপর পরিস্থিতি দেখে বিয়ের কথাটা পারব। কি বলিস রে? ওটাই ঠিক আছে বাবা। তবে তো ঠিকই আছে, চল। হ্যাঁ চলো।
সন্ধ্যা, সন্ধ্যা, তোমার বাবা মা রাজি হলেই তবেই তোমাদের বিয়ে হবে। তুমি কি ওনাদের সাথে কথা বলেছো? না আন্টি। দেখো মা, তুমি যদি বিয়েতে রাজি থাকো, আমি ওনাদের সঙ্গে কথা বলে বিয়ের জন্য রাজি করাতে পারি কি? হ্যাঁ সন্ধ্যা, আমরা সম্প্রদায়ের জন্য তোমাদের বাড়িতে গিয়ে বিয়ের কথা বলবো বলে ভাবছিলাম। শুধু তাই নয়, বিয়ের সবকিছুই তোমাদের বাড়ির নিয়মেই হবে। সেই জন্য বাবা মালয়েশিয়া যাবে বলছে। তোমাদের হয়তো সন্দেহ এখনো যায়নি, সেই জন্যই তোমরা সোজা মালয়েশিয়া গিয়ে আমরা কতটা বড় লোক সেটা যাচাই করতে চাও। না সন্ধ্যা, তা সেটা সোজাসুজি বললেই হয়। সন্ধ্যা, ওটাই। সন্ধ্যার মন খারাপ হবে এমন কথা কেন বলছিস? তুই কি জানিস না কোথায় কি কথা বলতে হয়? ওর কথা ছাড়ো মা, তুমি যেমন ভাবছো আমি তোমাদের স্ট্যাটাস চেক করতে মালয়েশিয়া যাচ্ছি না, ঠান্ডা মাথায় তোমার বাবা মার সঙ্গে কথা বলে তোমাদের বিয়ের জন্য রাজি করাতে যাচ্ছি। কোনো দরকার নেই, আপনারা অত দূরে যাবেন, তারপরে ওখানে গিয়ে যদি অপমানিত হন তখন সমস্যা তো আরো বাড়বে। আপনারা এত চিন্তা করবেন না, আমি ওনাদের নিশ্চয়ই বোঝাবো, আমাকে একটু সময় দিন। ঠিক আছে, তুমি সময় নাও, যেদিন তোমাদের বিয়ে ঠিক হয়েছে সেদিনই যেন বিয়ে হয় এটা দেখো, এটাই আমাদের ইচ্ছে। শোনো, সন্ধ্যা ওর বাবা মায়ের সাথে কথা বলে ওনাদেরকে ঠিক ও রাজি করিয়ে নেবে, ওর ওপর ভরসা আছে। আয় কিরণ। আসছি সন্ধ্যা। এই বাড়িতে আসার পরের দিন থেকে কবিতা সম্বন্ধে আমি তো কিছুই জানতে পারলাম না। ধুর, যে কোনোভাবেই ওই মাধবীর মুখ খোলাতে হবেই আমাকে, কিন্তু মাধবীর মুখ আমি কিভাবে খোলাবো? হ্যাঁ, কিন্তু আমি কিভাবে জিজ্ঞেস করব? আমাকে অন্য কোনো রাস্তা ভাবতে হবে। বাবা, বাবা, তুমি কোথায় যাচ্ছ? ছুটির পর থেকে আমি বাড়িতেই আছি, চলো না বাইরে কোথাও থেকে ঘুরে আসি। বাইরে কোথাও যেতে হবে না, বাড়িতেই থাকো। বাবা, বাবা, বাড়িতে আর ভালো লাগছে না। কথা বললে বোঝো না, ছাড়ো। দেবসেনা, দেবসেনা, ওঠো মা, ওঠো। এটা কি হলো? অরুণ দেবসেনের সঙ্গে এইরকম ব্যবহার করলো, আশ্চর্য লাগছে তো। ঠিকই, ও তো দেবসেনার উপর কখনো এরকম করে না, আজ এরকম ব্যবহার করলো, কি হয়েছে কি ওর? দেবসেনা, তোমার কিছু হয়নি তো? আমার কিছু হয়নি গঙ্গা, আমি বাবাকে বোধহয় খুব রাগিয়ে দিয়েছি, আর এরকম করব না গঙ্গা। দেবসেনা, বাবা মনে হয় খুব চিন্তার মধ্যে আছেন, তুমি কিছু মনে করো না মা, চলো রুমে গিয়ে ওষুধ লাগিয়ে দিই তোমায়। এসো। শেষবার আমি নিজেই জিজ্ঞেস করে দেখব। এইদিকেই তো এলো, কোথায় গেল? দেবসেনা, চলো
ব্যথা করছে, বসে পড়ো আর একটু সহ্য কর মা, দেখি। আহ, জ্বালা করছে গঙ্গা। একটু সহ্য করো, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ঘুমিয়ে পড়ো। এই মাধবী, আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছিস সেটা বল, না হলে তুই আর শিব তপস্বিনী বলার যোগ্য থাকবি না। শিবের ধ্যান যাতে না করিস এমন অবস্থায় আমি করে দেব। কি হলো, তুই হাসছিস যে? আমার বোন কোথায় আছে সেটা বল। সেই দিন তুই তো বললি তুই নিজের বোনকে নিজেই খুঁজে নিবি, যা খুঁজে নে। তুই যদি আমাকে এখন না বলিস, তোর বিরুদ্ধে আমি শক্তি প্রয়োগ করতে কিন্তু বাধ্য হব। এই, তুই আমার উপরে কি শক্তি প্রয়োগ করবি? এখন নিজেই দেখ আমি কি করতে পারি। তুই নিজে আমাকে এখানে খুঁজতে এসে নিজের ফাঁদেই পা দিয়ে ফেলেছিস। তোর বোনকে যেমন ভাবে আটকে রেখেছি, তোকেও তেমন ভাবে আটকাবো। আমার হাত থেকে তুই কি করে বেঁচে পালাবি আজকে আমি সেটা দেখব। কি হলো মাধবী, কে খুঁজছো তুমি? কিছু না, ওই ভৈরব এসেছিল কিন্তু বেরিয়ে উধাও হয়ে গেল। তোমার কাছে এলো আর তুমি ওকে ধরতে পারলে না? ও তো তোমার চাইতে বড় হয়ে গেল। কালচক্র যতক্ষণ ওর হাতে থাকবে ওকে হারানো যাবে না। যে করেই হোক ওর কাছ থেকে কালচক্রটা ছিনিয়ে নিতেই হবে। ওই কালচক্র শুধু একার জিনিস নয় তোর, ওটা যে কেউ যখন তখন নিতে পারে। রুমি তো এসেছিল, কোথায় যাচ্ছে? ধোবির রুম থেকে কিছুই বুঝতে পারছি না আমি। এই রুমেই এলো আগে, এখন মাধবীর রুম থেকে বেরোচ্ছে কি করে? গঙ্গা, কিছু না দিদি, দেবসেনা একটু ব্যথা পেয়েছে। চোট লেগেছে? এটা তুমি কি বলছো গঙ্গা? আসলে
ও পড়ে গেছিল। পড়ে গেল নাকি অরুণ ঠেলে ফেলে দিল? আমিও এই মহলেই আছি, এইখানে কি হচ্ছে সেটা আমি ভালো করেই জানি। দেবসেনা কোনো ভুল করলেও আগে অরুণ একটা কথাও বলতো না। আমি তাও দেবসেনাকে অনেকবার বকাঝকা করেছি, কিন্তু অরুণ কখনো দেবসেনার সাথে বাজে ব্যবহার করে না। এরম একটা মানুষ দেবসেনার সাথে এরকম ব্যবহার আজকে কি করে করলো বুঝতে পারছি না। আমার সাথে যে কোনোদিন খারাপ ব্যবহার করে না, সে সেই দিন ভাতের থালা উল্টে ফেলে দিয়েছে। আজকে মাধবীর উপর থাকার আগের কারণে নিজের সন্তানের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করলো। এই সব দেখে আমার খুব ভয় করছে দিদি। তুমি কোনো চিন্তা করো না, এখানে কোনো সমস্যা থাকলে সেটা ঠিক করার জন্য আমি আছি, আমি সব সামলে নেব, তুমি ভয় পেও না। যতই কষ্ট হোক না কেন, অরুণ বদলে যেতে পারে না, কিছু একটা তো হয়েছে, আর সেটা কি আমি খুঁজে বার করব। রাজশেখরকে ডেকে কিছু একটা বলবো বলে মনে করলাম, কিন্তু ও তো এখানে নেই। কি করব, মাধবীর হাত থেকে কবিতাকে কি করে বাঁচাবো? আরে কি রে অরুণ, এখানে বসে আছিস? বাবার সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু বাবা তো এখানে নেই। দাদা বাইরে গেল, আসতে দেরি হবে মনে হয়, চার্জারটা নষ্ট হয়ে গেছে, তাই দাদা চার্জারটা নিতে এসেছি। তুই কি কিছু খাবি? না, কিছুই লাগবে না। আচ্ছা, রাজশেখর এখন তার মানে বাড়িতে নেই, আর ওর আসতেও লেট হবে, নীলা তো তাই বলল। এটাই ঠিক সময়, এই সুযোগটা কিছুতেই ছাড়া যাবে।